আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, দৌলতপুর কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের স্বাগত। আশা করছি সবাই ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে ঘরেই অবস্থান করছো। করোনা বিপর্যস্ত দেশে তোমাদের লেখাপড়া যেন একেবারে থেমে না যায়, তারই ক্ষুদ্র প্রচেষ্টা অনলাইন ক্লাস। আমি মোশাম্মদ হালিমা খাতুন, প্রভাষক বাংলা বিভাগ, দৌলতপুর কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা পড়ব সম্মান চতুর্থ বর্ষের বাংলা নাটক দুই। এখান থেকে আমরা নবান্ন নাটক নিয়ে কথা বলবো। গত ক্লাসে আমরা নবান্ন নাটকের চরিত্র বিষয়বস্তু, কাহিনী, প্রেক্ষাপট এগুলো নিয়ে কথা বলেছি। আজকে আমরা নবান্ন নাটকের চরিত্রগুলো নিয়ে কথা বলবো। নবান্ন নাটকের চরিত্রগুলো যেগুলো এমনভাবে সাজানো যা কিনা কালের সাক্ষ্য বহন করেছে এবং এক্ষেত্রে নাট্যকারের নিপুণ হাতের সেবায় পরিলক্ষিত হয়েছে। অনেক সৃষ্টির মধ্যে সব সৃষ্টি কালজয়ী হওয়ার দাবি রাখে না, সব সৃষ্টি পাঠকের মনোযোগ আকর্ষণ করে না কিংবা কালের সাক্ষ্য বহন করে না। বিজন ভট্টাচার্য নবান্নের ভেতর তৎকালীন প্রেক্ষাপটকে এত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন যা কিনা কালের সাক্ষ্য বহন করেছে এবং আজকের দিনে এসেও আমাদের কাছে নবান্ন নাটক গুরুত্বপূর্ণ নাটক হিসেবে উঠে এসেছে। দেখো, সর্বকালের সংগ্রামী চেতনার মূলে আঘাত হেনে নবান্ন নাটক এগিয়ে গেছে, সেই সময়টাকে তুলে ধরেছে এবং যে সচেতন মানুষের মন, সেই মানুষের মনে শেকলের মতো নাড়া দিতেই আছে নবান্ন নাটকটি। এবং এই চেতনার অন্যতম হাতিয়ার হিসেবে নবান্ন নাটকে বিজন ভট্টাচার্য তার চরিত্রগুলোকে ব্যবহার করেছেন। এই যে চরিত্রগুলো, এক একটা চরিত্রকে তিনি এত সুকৌশলে নির্মাণ করেছেন যে চরিত্রগুলো স্বমহিমায় উজ্জ্বল। পৃথক পৃথক চরিত্র পৃথক পৃথকভাবে তাদের কথা বলেছে এবং প্রত্যেকটা কথাই কালের সীমা অতিক্রম করে প্রত্যেকটা চরিত্রকে নিজেরা দাঁড় করিয়েছে সুন্দররূপে। এই নাটকের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এই নাটকের চরিত্রগুলো সকলেই প্রতিবাদী, শোষণের বিরুদ্ধে সোচ্চার এবং তারা দুঃখের দিন ভুলে, দুঃখ কষ্টের দিন ভুলে সামনের সোনালী সূর্যের আলোয় পাখা মেলতে যারা চায় সেই রকম সোচ্চার চরিত্রগুলো এবং চরিত্রগুলোর যে দৃঢ়তা, যে মনোবল, তা মানুষকে আশাবাদী করে তোলে। নবান্ন নাটকে অসংখ্য চরিত্রের ভিড় এবং এই যে চরিত্রের ভিড়, এই ভিড় শুধু ভিড় হয়ে থাকেনি, মানুষের যে এই নাটকের চরিত্রগুলো একে অপরের চরিত্রগুলোর সংস্থান এবং সংগঠনকেও দৃঢ় করে তুলেছে। ভিড়ের একটাই মুখ, অনেকগুলো মুখ, একটাই দেহ, নবান্ন নাটকের চরিত্রের ভিড় ঠিক সেরকম ভিড় নয়। এখানে কৃষক আছে, কৃষক রমণীরা আছে, আছে জনতা যারা সবাই নিজেরা নিজেদের মতো করে কথা বলেছে। নাটকের পৃথক পৃথক চরিত্রের মধ্যে নাট্যকর পৃথক পৃথক ব্যক্তিত্বের প্রকাশ ঘটিয়েছেন। আমরা যখন দেখি মোরগের লড়াইয়ে লড়াকু মোরগদের নিয়ে মোরগের মালিকদের মধ্যে যে কথোপকথন, যে কথা বলার ঢং, তা তাদের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। মোরগের প্রশংসা কিংবা মোরগদের নিয়ে যে কথাবার্তাগুলো বলছে, এক কথা দুইবার করে বলছে এবং এর মধ্যে যে তাদের যে চারিত্রিক দৃঢ়তা কিংবা মনোবল সেগুলোকে ফুটিয়ে তুলেছে। কথা বলার ঢং, তাদের ব্যক্তিত্বের আলাদা মানুষ, আলাদা ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বের প্রকাশ ঘটেছে। অর্থাৎ চরিত্রগুলো যে যেখানে আছে সেখান থেকে নিজ নিজ ব্যক্তিত্ব থেকে কেউ সরে যায়নি। নাটকের চরিত্রের মধ্যে আমরা দেখেছি প্রধান সমন্দার কুঞ্জু, রাধিকা, নিরঞ্জন, বিনোদিনী, দয়াল, আরও অনেক চরিত্র, জনতা আছে, আছে ফটোগ্রাফার, ডাক্তার, হারু দত্ত, অনেকগুলো চরিত্র এখানে। কিন্তু বিজন ভট্টাচার্যের যে চরিত্র, সেই চরিত্রগুলো কখনো কোরাস হয়ে ওঠেনি। চরিত্রগুলোকে তিনি আরও ব্যক্তিত্ববান করে তুলেছেন এবং সহজেই প্রাণবন্ত করে দেখিয়েছেন এই নাটকে। দুর্ভিক্ষের শিকার যে মানুষগুলো পরবর্তীকালে, যাদেরকে আমরা ভিক্ষুক হিসেবে দেখেছি, তারা আবার গ্রামে ফিরে এসেছে, যে চাষিরা,
তারা কথা বলছে নিজেদের মধ্যে, এবং নিজেদের যে কথা বলা তার মধ্যে পৃথক পৃথক ব্যক্তিত্বের প্রকাশ ঘটছে। তারা কথা বলছে প্রায় একই ভাষায় কথা বলছে, কিন্তু তাদের যে কথা বলার ধরন, নাট্যকার বিজন ভট্টাচার্য তুলির সূক্ষ্ম টানে চরিত্রগুলোকে, এক একটি চরিত্রগুলোকে আলাদা আলাদা হিসেবে, আলাদা মূর্তি হিসেবে দাঁড় করিয়ে দিয়েছেন। কুঞ্জ, নিরঞ্জন, এরা এদেরকে যখন দেখি, কুঞ্জ চরিত্রটাকে আমরা দেখেছি যে প্রধানের বিরুদ্ধে তার অভিযোগ আছে, অনুযোগ আছে, কখনো প্রতিবাদী হয়ে উঠছে, কখনো মারমুখী হয়ে উঠছে। আবার নিরঞ্জনকে দেখছি যে গ্রামের সাধারণ মানুষগুলোর যে বয়স ভেদে যে অধিকার বোধ, সেই অধিকার বোধকে, অধিকারের যে অধিকার বোধের যে বিষয়টা, সেটাকে ভেঙে দিয়ে সকলের সমীহ অর্জন করে সে নেতৃত্ব দিচ্ছে। অপরদিকে আমরা যখন দেখছি বৃদ্ধা পঞ্চাননী, সে মিছিলে এগিয়ে যাচ্ছে এবং আত্মবলিদান দিচ্ছে। সে মৃত্যুর মধ্য দিয়ে ঘোলাটে যে তার দৃষ্টি, সেই ঘোলাটে দৃষ্টি দিয়ে সবাইকে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান করছে। তার যে আহ্বান, তার যে দৃঢ়তা, তার ভেতরে যে বিপ্লবের আগুন নিহিত ছিল এবং সমাজ, নতুন সমাজ গড়ার যে স্বপ্ন তার চোখে ছিল, এই আহ্বানগুলো তো তারই আহ্বান। এবং বর্তমানে নারী আন্দোলনের ভিতরে পঞ্চাননীর চরিত্রের অনেকটা আলো দেখা যায়। বটবৃক্ষের ছায়ায় ছোট গাছ বাড়ে না, বটবৃক্ষ সমস্ত ঝড় নিজের করে নিয়ে, নিজের মাথার ওপরে নিয়ে সে একটা সময় সমূলে ভূপতিত হয়ে নতুন গাছকে বেড়ে ওঠার জায়গা করে দেয়। পঞ্চাননী সেরকমই একটা চরিত্র। আমরা পঞ্চাননী চরিত্রটি যদি দেখি নাটকের প্রথম অঙ্কের প্রথম পরিচ্ছদে, পঞ্চাননী চরিত্রটি, পঞ্চাননী সবাইকে বলছে এগিয়ে যা, এগিয়ে যা, তোরা সব এগিয়ে যা। এবং বলছে যে আরেকটা জায়গা বলছে, আমিনপুরের কলঙ্ক, আমিনপুরের কলঙ্ক তোরা সব, তাই পিছু হচ্ছিস, পেছোস নি, এগিয়ে যা, এগিয়ে যা তোরা সব। এই যে তার আহ্বান, এই আহ্বানটা মূলত সমাজকে নতুন করে গড়ার এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সোচ্চার একটা কণ্ঠস্বর মূলত। আবার আমরা যখন দেখি রাধিকা চরিত্রটি, সে চরিত্রে আমরা দেখি অভাব আছে, অভাব মানুষকে বিক্ষিপ্ত করে দেয়। রাধিকা চরিত্রটাও সেরকম বিক্ষিপ্ত একটি চরিত্র। তার মধ্যে আছে প্রেম, আছে দ্রোহ, আছে না পাওয়ার জ্বালা, আছে ক্ষুধা, দারিদ্রতা, সমস্ত আছে, শাসন আছে। দারিদ্রের কারণে সেই ভালো দিকগুলো, চরিত্রের ভালো দিকগুলো ফুটিয়ে তুলতে পারছে না। তার এক চোখে আছে ক্ষুধা, খরা, আর এক চোখে আছে প্রেম, ভালোবাসা। তার ক্ষুধার তৃষ্ণা জ্বালায় সে বিষোদ্গার করে তুলছে, তিক্ত কথা বলছে। তার যে অন্য চোখে যে ভালোবাসার বন্যা বয়ে দিয়ে সে প্লাবন তৈরি করতে পারছে না, এর জন্য কে দায়ী? এর জন্য অবশ্যই ক্ষুধা, দারিদ্রতাই দায়ী। যে তার যে মোহময় একটা চরিত্র, সে চরিত্রটাকে আরও মোহময় করে ফুটিয়ে তোলা যায়নি কেন? এর পেছনে আমরা দেখেছি অভাব, অভাবের করালো গ্রাস চরিত্রটিকে গ্রাস করে নিয়েছে। এবং রাধিকা চরিত্রটি যে মৌলিক রূপের বহিঃপ্রকাশ ঘটেছে নাটকের শেষ দৃশ্যে এসে, যখন তারা দুর্ভিক্ষ পীড়িত অবস্থা থেকে গ্রামে ফিরে এসেছে, গ্রামে ফসল উৎপাদন হয়েছে, তারা ধর্মগোলায় ধান তুলছে, গোলায় ধান তুলছে, মহাজনের ধান আলাদা করে দিয়ে দিচ্ছে, নিজেরা নিজেদের মধ্যে কাজ করছে, তখন যে রাধিকা গান গাচ্ছে, কাজ করছে, প্রবাদ প্রবচন আওড়াচ্ছে, তার বিনোদিনীর সাথে হেসে খেলে কথা বলছে, আবার দেখা যাচ্ছে তার মধ্যে যে চিরন্তন মাতৃরূপ, সেই মাতৃরূপটা জেগে উঠেছে। খোকনকে হারিয়ে সে সব হারিয়েছে এরকম মনে করলেও গ্রামে ফিরে এসে সে নিরঞ্জন এবং রাধিকাকে সন্তানের মতো করে কোলে তুলে নিচ্ছে। এই যে চিরন্তন বাঙালি রূপ এখানে ফুটে উঠেছে। চরিত্রের ব্যক্তিত্ব নিয়ে আলোচনার আরেকটি বিষয় আছে, আর একটা, সেটা হচ্ছে ব্যক্তিত্ব বোধ, মানুষের মৌলিক চরিত্র যা ধার করা যায় না। যেমন নাটকের ভেতরে এরকম একটা চরিত্র আমরা দেখেছি, হারু দত্ত চরিত্রটি। হারু দত্ত চরিত্রটি অত্যন্ত সুচতুর, সুকৌশল একটা চরিত্র। কৌশলী কলমে নাট্যকর চরিত্রটাকে উপস্থাপন করেছেন। আমরা দেখেছি যে হারু দত্তকে গ্রামে কুঞ্জের প্রধানের জমিগুলো সে ছলে বলে ভুলিয়ে ভালিয়ে সে নিতে চায় এরকম করে, এবং জমি সে দখল করবে এরকম প্রাণপণ একটা প্রতিজ্ঞা করে এসেছে।
কুঞ্জ যদিও এর প্রতিবাদ করেছিল, তখন সে কুঞ্জকে ছোটো লোক বলে গালাগাল করেছিল। ছোটো লোক বলে গালাগাল করার প্রতিবাদে কুঞ্জকে আবার সে বলেছিল, ছোটো লোক আবার হারামজাদার কথা শোনো, ছোটো লোক আবার গালাগাল হলো। এই যে তার কথাবার্তাগুলো তার ব্যক্তিত্বকে টেনে নিয়ে আসছে, মুখোশের আড়ালের মানুষটাকে দেখাচ্ছে। আমরা এখানে দেখেছি যে জমি না পেয়ে সে কতটা কঠোর হতে পারে। সে লাঠিয়াল, বাইরে থেকে লাঠিয়াল, দুজন লাঠিয়াল ডেকে এনে কুঞ্জকে, প্রধানকে মারছে, মেরে রক্তাক্ত করছে, রক্তাক্ত করে সেখান থেকে চলে যাচ্ছে। আবার দেখা যায় যে যখন দেখি যে খুকির মায়ের সাথে তার একটা জায়গায় সে মেয়ে কেনাবেচা করার মতো একটা জায়গায় তাকে দেখেছি, সেখানে সে তার খুকির মায়ের সাথে একটা ফুষ্টিনুষ্টির যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে আমরা দেখেছি। হারুদত্ত খুকির মাকে বলছে, মোক্তার হলে পারতিস তুই খুকির মা, জজ কোর্টের। তখন খুকির মা বলছে, তা আজকাল মেয়েরা তো বাবা আপনিই বলেন যে লেখাপড়া শিখে পুরুষ মানুষের সঙ্গে সব পাল্লা দিয়ে আপিস কাচারি করছে, তা সেরকম শিক্ষে দেখে পেলে বাবা ঠাকুর আপনার আশীর্বাদে আমি জজ কোর্টের উকিল মোক্তারদের মাথা ঘুরিয়ে দিয়ে আসতাম। হারুদত্ত হাসছে, তা তুই পারতিস খুকির মা, তুই যা মেয়ে, তোকে একেবারে বড্ড দুষ্টু তুই। আবার আমরা দেখেছি কালীধন ধারার যে আরতি, সেখানে কথা বলছে সে, এয়ার মুরব্বী করছে তার একটা চেহারা, সেখানে তার কথোপকথনগুলো তোষামোদকারী মানুষের, সমাজের যে খেটে খাওয়া মানুষদের বঞ্চিত করে যে মানুষগুলো বেঁচে থাকে, মহাজন শ্রেণীর, শোষক শ্রেণীর মানুষের প্রতিনিধিত্ব করতে দেখা গেছে তাকে। এবং সবগুলো সুসংহত আলাদা আলাদা দৃশ্য জুড়ে নাটক হারুদত্তের চরিত্রটাকে অঙ্কন করেছেন। হারুদত্তের একটা আস্ত মূর্তি ধারণ করেছেন কালীধন, রাজীব ফটোগ্রাফার, এই যে চরিত্রগুলো একসিটে রং মাখানো, তাদের ব্যক্তিক্রম, যে নাটকের চরিত্র সংখ্যা অনেক, এত বেশি, সেখানে সমস্ত চরিত্রকে দর্শকের চোখের সামনে নিয়ে এসে কেন্দ্রবিন্দু এসে দাঁড় করাবেন সেটা বলায় বা দাঁড় করাবেন না সেটা বলায় বাহুল্য। সাম্প্রতিক যে নাটকগুলো, সেই নাটকগুলো এ ধারার প্রকাশ লক্ষ্য করা যাচ্ছে। প্রধান চরিত্রটার ব্যক্তিত্ব আছে, আলাদা একটা চরিত্র, আলাদা ব্যক্তিত্বের অধিকারী, যা অনুপ্রাণিত করছে নিরঞ্জনদের মতো সাহসী যুবকদের, জোয়ান প্রাণদের, যারা কিনা স্বপ্নের বীজ বপন করছে এবং স্বপ্নের পৃথিবীতে বেঁচে থাকতে চাচ্ছে আরও বেশি দিন, আরও সুন্দর করে। সেই মানুষগুলোকে স্বপ্ন দেখাচ্ছে। কুঞ্জ আর নিরঞ্জন যখন পালিয়ে যাওয়ার কথা বলছে, তখন প্রধান সমাদদার তাদেরকে প্রতিবাদ করছে। প্রধান সমাদদার বলছে, আমি শত্রুরের মুখে ছাই দিয়ে প্রাণ দেব রে কুঞ্জ, আমি প্রাণ দেব। সে আগস্ট আন্দোলনে তার দুই পুত্র শ্রীপতি ভূপতিকে হারিয়েছে, স্ত্রী পঞ্চাননীকে হারিয়েছে, সর্বস্ব হারিয়ে তার আর কোনো পিছুটান নেই। সে এখানে পালিয়ে যাওয়া, গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়াকে আর অধিকৃত কাজ, ঘৃণার কাজ বলে মনে করছে, এবং সেই কাজ থেকে সরে এসে অন্যরকম করে বাঁচা যায় কি না সেই বাঁচার আহ্বান কুঞ্জকে করছে, নিরঞ্জনকে করছে। এবং দেখা যাচ্ছে যে সর্বস্ব হারানো যে প্রধান সমাদদার, সে মাথা উঁচু করে বাঁচতে চায়। সে সারাকাল মাথা উঁচু করে বেঁচেছে, আজও সে মাথা উঁচু করে বাঁচতে চায়। কিন্তু যে ভবিষ্যৎ, আগ্রাসী ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ তাকে একটু একটু করে সঞ্চয় যা ছিল মহাজনের গোলায় তুলে দিয়ে তাকে পথে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সে চলে যাচ্ছে শহরে, শহরে অন্নকূট খুলেছে বাবুরা, সেখানে দুমুঠো ভাতের আশায় সে তারা চলে যাচ্ছে। এবং শহরের ফটোগ্রাফারদের ছবি তোলা, ডাক্তারদের পরীক্ষা, সব কিছুর মধ্যে তার একটা প্রতিবাদী চরিত্র, প্রতিবাদ স্পষ্ট দেখা যাচ্ছে। এবং নবান্ন নাটকের প্রতিটা চরিত্র যে নিজ নিজ ব্যক্তিত্বে মহিমান্বিত সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এ নাটকে পৃথক পৃথক চরিত্রের মধ্যে নাটককার তুলে ধরেছেন পৃথক পৃথক ব্যক্তিত্ব। আমরা দেখেছি যে নাটকে যখন কথা বলছে প্রধান সমাদদার, কথা বলছে, তার কথাগুলো অন্য রকম, অন্য সবার থেকে আলাদা রকম করে উঠেছে। কোথাও তিনি কথা বলছেন স্বভাব কবির মতো করে, যারা কিনা ভবিষ্যতের দ্রষ্টা, যারা ভবিষ্যৎ দেখতে পান, সেরকম করে কথা বলছেন, সাধারণ মানুষের মতো করে তার কথাগুলো শোনা যাচ্ছে না, একটু অন্য রকম। নেতৃত্ব দানের সক্ষমতা যার আছে, এরকম নেতার মতো কিছুটা।
দেখা যাচ্ছে তার যে ভাব ব্যাকুলতা, সাধারণ স্বভাব কবি মানুষের মধ্যে জেগে ওঠে ওঠে যেমন করে, তার মধ্যেও যেন জেগে উঠেছে। এবং ভবিষ্যৎকালের ইঙ্গিতবহ অর্থপূর্ণ কথাবার্তা সে বলছে, অথবা জীবন মরণ বিষয়ক তার যে নিজস্ব ভাবনা, নিজস্ব দর্শন, সেইগুলো ব্যক্তি দর্শন, সেইগুলো থেকে কথা বলছেন। এবং স্বভাব কবির মুখ থেকে যে সংলাপ শোনা যায় নবান্নের প্রধান সমাদদারের মুখে, যা একটা দিকের নির্দেশনা দিচ্ছে, প্রধান সমাদদার যেন একটা কালের সাক্ষী। তার মুখে নাট্যকার এমন কিছু সংলাপ স্থাপন করেছেন যা ভবিষ্যতের বার্তা বহন করেছে, ইঙ্গিত বহন করছে এবং বর্তমানকে করছে পরিহাস। যেমন প্রথমে যখন আমরা ফটোগ্রাফারের কথার উত্তরে প্রধান সমাদদার বলেছে সুবিধে, আমাদের আবার সুবিধে বাবু, আমাদের সুবিধে আর অসুবিধে, অর্থাৎ মানুষ হিসেবে তার কতটুকু মূল্য আছে তারই যে এক ক্ষোভ প্রকাশ করছে। আবার আরেকটি জায়গায় সে ফটোগ্রাফারদেরকে বলছে যাও বেচোগে, কঙ্কালের ছবি বেচোগে যাও বাবু। এখানে প্রধান সমাদারের সংলাপে একটা ব্যঙ্গাত্মক রূপ ফুটে উঠেছে এবং এখানে ব্যঙ্গাত্মক সুরের প্রাবল্যর সাথে সাথে তার ব্যক্তিত্বটাকেও তিনি ফুটিয়ে তুলেছে। এক এক জায়গায় তার সাথে মিশে আছে প্রবল ঘৃণা, আবার কোথাও দেখা যাচ্ছে তিক্ত করেছে তার বেঁচে থাকাকে, তার এই যে বেঁচে থাকা, না পাওয়া, সব হারানো, কোথাও তার নিজের কাছে নিজে অভিযুক্ত কিংবা প্রতিবাদী, সবটা মিলিয়ে প্রধান সমাদদার চরিত্রটি। আবার দেখছি যখন ডাক্তার প্রধানকে পরীক্ষা করছে, দেখছে প্রধানকে বলছে কোথায় ব্যথা, প্রধান তখন বলছে এই যে ব্যথা এখানে, আবার করছে এ ভয়ানক ব্যথা, দারুণ যন্ত্রণা, এ ব্যথা এই আছে এই নেই, কালবৈশাখী ঝড়ের মতো সর্বাঙ্গ ছেয়ে আছে, মাতম তুলেছে, আরে বাপরে, একেবারে ঘর বাড়ি ভেঙে চুরে। প্রধান সমাদদার কথা বলছে, তার এই কথাগুলোর ভেতরে যে তার যে সর্বস্ব হারিয়ে সে খড়কুটো যা পেয়েছে আঁকড়ে ধরেছে, এগুলো নিয়ে বেঁচে থাকতে চায় এবং বেঁচে থাকাটাও তার জন্য সম্মানজনক না। তার যে ব্যথা, সে ব্যথা কি শুধু হারানোর ব্যথা, সেই ব্যথার মধ্য দিয়ে সামনে এগিয়ে চলার একটা প্রত্যয় দেখা যাচ্ছে, সেই দিনগুলোকে ভুলে সামনে সফল একটা দিন দেখার আকাঙ্ক্ষা প্রধান সমাদারের মধ্যে আছে। এবং মর্মান্তিক যে জীবনবোধ তার, সে জীবনবোধ তাকে কখনো করে তুলেছে দার্শনিক, জর্জরিত জীবন থেকে তিনি দার্শনিক হয়ে যাচ্ছেন। তার কোনো অক্ষর জ্ঞান নাই, তার মুখে সংলাপ বসিয়ে নাট্যকার সর্বহারা বেদনা কাতর মানুষদেরকে এখানে দেখাতে চেয়েছেন কীভাবে বেঁচে আছে এবং জীবন ধারণের জন্য কীভাবে লড়াই করে মানুষ বেঁচে থাকছে। প্রধান সমাদদারের চরিত্রটা দিয়ে নাট্যকার এটা দেখিয়েছেন। দুর্ভিক্ষের যে চিৎকার মনের মধ্যে আলোড়ন তুলেছিল বিবেকবান মানুষদের, কিন্তু প্রকাশ করার সক্ষমতা সবার থাকে না। নাট্যকার লেখনীর ফ্রেমে চমৎকারভাবে তুলে ধরেছেন, সচেতন মানুষের মনোযোগ আকর্ষণ করেছেন এর এবং ভেতরের তাগিদ থেকে ঘর ছেড়ে অনেককে বাইরে এসে দাঁড় করিয়েছেন এই নাটকের মাধ্যমে। নাটক সম্পর্কে বলতে গিয়ে বিজন ভট্টাচার্য নিজেই বলেছিলেন যে যে সকল মানুষ রাস্তায় দুর্ভিক্ষের মরা দেখে মুখ ফিরিয়ে নিয়েছিল, সেই মানুষগুলো মঞ্চে নবান্ন নাটক দেখে কেঁদেছিল, চোখের জল মুছেছিল। বিজন ভট্টাচার্য নবান্ন নাটকটাকে এত প্রাণবন্ত, এত সজাগ দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করেছিলেন যা সচেতন মানুষের মর্মমূলে নাড়া দিয়ে গেছে। এবং নাটকটি যখন মঞ্চস্থ হয়েছিল, দেশকালের যে বিষয়টা, সেই বিষয়গুলো এবং ব্রিটিশ সরকারের অগণতান্ত্রিক যে মনোভাব, সেই মনোভাবকে ফুটিয়ে তুলে এত চমৎকারভাবে অভিনেতারা নাটকটিকে মঞ্চস্থ করে তুলেছিলেন। সেই সময়ের যে বিখ্যাত অভিনেতা শম্ভু মিত্র, তৃপ্তি ভাদুরী, চারুপ্রকাশ ঘোষ, সজল রায়, মণিকুন্তলা দেবী, মণিকুন্তলা সেন, শোভা সেন, এই যে এই নাটকাররা যারা অভিনয় করেছিলেন প্রত্যেকেই ছিলেন সমাজ সচেতন মানুষ, তাদের অভিনয়ের মাধ্যমে সময়টাকে এত সুন্দর করে উপস্থাপন করেছিলেন। তাদের যে অভিব্যক্তির প্রকাশ ছিল, অনবদ্য প্রকাশ ছিল, নাটকটিকে অন্য একটা জায়গায় দাঁড় করাতে পেরেছিলেন বিজন ভট্টাচার্য। তার নির্দিষ্ট কিছু সীমাবদ্ধতা বাদ দিয়ে নাটকটি সফলতার হাত ধরে এগিয়ে গিয়েছে। এবং
নাটকের এত সুকৌশলে সুচারুরূপে তার সমস্ত সংলাপগুলোকে ব্যবহার করেছেন, চরিত্রগুলোকে দাঁড় করিয়েছেন, চরিত্রগুলোর মধ্যে নিজেদের মধ্যে কথোপকথনগুলো এত দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন বিজন ভট্টাচার্য, যা তার মূলত নিজেরই কথা, সেগুলো চরিত্রের মুখে দাঁড় করিয়ে দিয়েছেন। চরিত্রগুলোকে যেভাবে তিনি দেখিয়েছেন, চরিত্রের এক একটি জায়গায় তিনি এক একটি মানুষকে এক একটি মহিমান্বিত জায়গায় নিয়ে যেতে পেরেছেন। আমরা আবার দেখি নাটকে একটা জায়গায় পুলিশ গুলিবর্ষণ করেছিল, সেই জায়গাটাকে বিজন ভট্টাচার্য বাঁশের গিরি ফাটার শব্দ, বাঁশে আগুন লেগে গিরি ফাটলে যেমন শব্দ তেমন শব্দ বলে ব্যবহার করেছেন। এবং তখনকার সময়ে যে ব্রিটিশ সরকারের যে ধরপাকড়, সেগুলোকে অ্যাভয়েড করার জন্য তিনি এরকম কিছু ভাষা ব্যবহার করেছিলেন এবং চরিত্রগুলোর মুখে এই ভাষাগুলো এনে তিনি সফলতার হাত ধরে অনেকটা এগিয়ে গিয়েছিলেন। আসলে সেই চরিত্রগুলো আজ ভূখণ্ডের বুকে যারা দেখা যাচ্ছে, সবাই একই ভাবধারা পোষণ করেছে, সবার চোখেই ছিল স্বাধীন এক ভারতের স্বপ্নের আলো, এবং সেজন্য নাটকের এক একটি চরিত্র হয়ে উঠেছিল কালের সাক্ষী এবং যুগ উদ্দীপ্ত করেছিল নাট্যকরকে, আর নাট্যকর উদ্দীপ্ত করেছিল জাতীয়তাবোধ সম্পন্ন সাধারণ মানুষকে। নাটকের সমস্ত যে বিষয়বস্তু, প্রেক্ষাপট, সংলাপ, কাহিনী কিংবা চরিত্র চিত্রণের মধ্যে অনন্য সাধারণ করে তার ভাব বক্তব্যকে তিনি তুলে ধরেছেন। কোথাও কোথাও নাটকের ভবিষ্যৎকে এত বার্তাবহ, এত ইঙ্গিতবহ করে তুলে ধরেছেন তার চরিত্রগুলোর মধ্যে দিয়ে। নাটকের চরিত্রগুলোর মধ্যে প্রধান সমাদার কিংবা আমরা নিরঞ্জনকে দেখেছি, দয়ালকে দেখেছি, আরও অনেক চাষি জনতা যারা আছে আমিনপুরবাসী, তারা প্রত্যেকেই প্রত্যেকের মতো নিজেদেরকে সংযত, সাবধানী করে ভবিষ্যতের জন্য, ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য তৈরি করছে। তাদের যে স্ব স্ব উদ্যোগে তারা একত্রিত হয়ে একটা একত্রিত অবস্থান নিয়ে তারা শোষক শ্রেণীকে প্রতিবাদ করে তুলছে। মূলত এই প্রতিবাদ মূলত আমরা বলতে পারি যে তৎকালীন ব্রিটিশ সরকারের বিরুদ্ধেই একটা প্রতিবাদ। নাট্যকার কলমের আঁচড়ে, তুলির আঁচড়ে এত চমৎকারভাবে তার লেখনীকে তুলে ধরেছেন, একটা একটা এর বিরুদ্ধে একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটাকে, প্রতিবাদে এত সোচ্চার হয়ে এত চমৎকার করে তিনি চরিত্রগুলোকে তুলে ধরেছেন, চরিত্রগুলোকে সৃষ্টি করেছেন, যা সুচারুরূপে না দেখলে বাইরে থেকে বোঝা বেশ শক্ত। আমরা আজকে নাটকের চরিত্র নিয়ে কথা বললাম, আগামী দিন আমরা নাটকের সংলাপ এবং ভাষা কৌশল গঠন এগুলো নিয়ে কথা বলবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।